কুয়াকাটায় উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। তবে গত কয়েক দশকে উৎপাদন ও পরিধি বাড়লেও এই শিল্পে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। শুটকি উৎপাদনের জন্য স্থায়ী জায়গা না থাকা সহ বিনিয়োগের অভাবকেই প্রধান কারণ মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। তবে সরকারের সহযোগিতা পেলে এই শিল্পটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী থেকে শিকদার জোবায়ের হোসেনের রিপোর্ট। সাগর পাড়ে অস্থায়ী ঘর আর মাচা পেতে বানানো হয়েছে শুটকি পল্লি। কেউ সমুদ্র থেকে ঠেলা গাড়িতে করে মাছ আনছেন তীরে, আবার কেউ মাছ প্রক্রিয়াজাত করছেন শুটকির জন্য, কেউ বা আবার শুটকি বানাতে মাচার উপরে রোদ দিচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ। নারী ও পুরুষদের এমন কর্মব্যস্ততা পটুয়াখালীর কুয়াকাটা ও আশেপাশের শুটকি পল্লিতে। শীতের শুরু থেকেই সরগরম হয়ে ওঠে সাগরপাড়ের শুটকি পল্লি। এখানে উৎপাদিত হচ্ছে অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি, যা রপ্তানি হচ্ছে বিদেশেও। বিষমুক্ত, লবণ ছাড়া আর কোনো কিছু কোনো ব্যবহার করি না, একদম ফ্রেশ করা শুটকি। আমাকে শুটকি বিদেশও চালানো হয়, বিভিন্ন এলাকায় যেসব এলাকায় শুটকি খায় ওরা, ওদের কাছে পাইকারি আসে, ওদের কাছে আমরা মাল বিক্রি করি পাইকারি হিসেবে। গত কয়েক দশকে উৎপাদন ও পরিধি বাড়লেও এই শিল্পে আধুনিকতার ছোঁয়া লাগেনি। শুটকি উৎপাদনের জন্য স্থায়ী জায়গা না থাকা সহ বিনিয়োগের অভাবকেই প্রধান কারণ বলছেন স্থানীয় উদ্যোক্তারা। সরকার যদি আমাদেরকে নির্দিষ্ট একটা স্থান দিত, ভালো মানে স্থান পাশাপাশি লোন যদি দিত, তাহলে আমরা ব্যবসাটা বড় করতে পারতাম। পুনরম বর্ষার একটু এলেই নদী ভাঙ্গে যায়, বা মানে ভাঙ্গে গেলে রাস্তায় ওঠা লাগে, কিন্তু রাস্তায় ওঠারও কায়দা নাই, ওখান থেকেও রাস্তার এই বেরিবেদালারা নামাই দেয়। রপ্তানিযোগ্য এই পণ্যের উৎপাদন বৃদ্ধি ও এই শিল্পের সমৃদ্ধির লক্ষ্যে শুটকি শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই ব্যবসাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য, উন্নত করার জন্য আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে যদি কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো পুঁজি প্রদানের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, সেটির লক্ষ্যে আমরা আরও কাজ করব। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 20টিরও বেশি শুটকি পল্লি রয়েছে। এতে নারী ও পুরুষ সহ 10 থেকে 15 হাজার শ্রমিক কাজ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।